আমি প্রথম যেদিন এইখানে আসছি আমি ওনাদের ফেসবুকের মাধ্যমে ওনাদের ভিডিও দেখছি ওনারা খুব খুব অ্যাটেন্টিভ এই ব্যাপারে তখন আসলাম আসার পর আমাকে ওনারা প্রলোন প্রলোভন দিছে যে আপনার সব পেপার এবং মিষ্টি খাওয়াইছে কফি খাওয়াইছে অনেক মানে টোটাল ওনাদের ডেকোরেশনটা দেখে মনে হয়েছে যে আসলে ওনারা কাজ করে ওনারা আমাকে বলছে যে আমরা তিরিশ বছর প্লাস এখানে কাজ করতেছি আমরা অনেক ব্যাপারে পুরোটাই জানি কিন্তু যাকেই বলে যেই যেই আসে সে তার ডকুমেন্ট যদি ঠিক নাও থাকে তার ডকুমেন্ট যদি ঠিক নাও থাকে টাকা বলে সে সে যেতে পারবে দুই মাসের মধ্যে ভিসা হয়ে যাবে দুই মাস পরে সে চলে যাবে কিন্তু আসলে ওনারা কোনো ডকুমেন্ট চেক না করেই সবার কাছ থেকে টাকা ই করছে টাকা কালেক্ট করছে এই যে এখন ওনারা হচ্ছে পালা গেছে আমি ওদেরকে পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েছি প্লাস এটা লোন নিয়ে আইসি ব্যাঙ্ক থেকে ইন্টারন্যাশনাল ফর্টিন পার্সেন্ট এখন ফিফটিন পার্সেন্ট সাত হাজার টাকা আমি লাভ দিয়ে ফেলছি মাসে মাসে ফিফটি থাউজেন্ড করে এটা কে দিবে আমার বাবা মা মারা গেলে ওনারা কি সাফার ওনার ওনার আমার দায় দায়িত্ব নেবে কেউই নেবে না এখন এটা কে দেখে বাসা সাহেব নেই বাসার সাহেব বলেছো যে তুই যা পারো তুই কর কারণ আমরা কি করবো আপনাদের উপর ভরসা আপনারা করে দিতে পারলে আপনার কাছে সবার সেটা আমার জন্য সবার জন্য কানাডা যাওয়ার জন্য আমি টাকা দিয়েছি এবং আমার ছেলের জন্য টাকা দিছি আমি পঁচিশ লক্ষ টাকা আর এই টাকা এখনও সে আজ দিব কাল দিব করে সে কিছুই করতে পারে নাই সে টাইমের পর টাইম ডেটের পর ডেট দিতেছে এখন আমাদের আন্দোলন যখন তুঙ্গে এখন সমস্ত সারা বাংলাদেশ থেকে যে লোকজন আসছে তাদের টাকা অবশ্যই পরিশোধ করতে হবে আমরা এখানে আমরা এখানে মানুষকে ভোগান্তিতে দিতে ফেলাতে চাই না কারণ হচ্ছে আমরাও মানুষ ওনারাও মানুষ রাস্তায় ওনারা কষ্ট করতেছে সেটা আমাদেরও কষ্ট হচ্ছে সো আমরা চাই হচ্ছে আমাদের টাকা দিলে আমরা চলে যাবো আমাদের আজকে টাকা দেওয়ার কথা ছিল আমরা আসছি ওনারা বলছিল এক মাস টাইম দিলে আমাদের তিন ভাগের এক ভাগ টাকা দিবে কিন্তু ওনারা টাকাটা আমাদের অ্যানশিওর করে নাই আমরা তিনটা পর্যন্ত বিএসবিতে অপেক্ষা করেছি কারণ হচ্ছে ওনারা বলছেন যে বিশ কোটি টাকা বিশ কোটি টাকা ওনাদের ম্যানেজ করতে আর কি ব্যাংক থেকে তুলতে ওনাদের দুইটা পর্যন্ত সময় লাগবে আমরা সাড়ে তিনটা তিনটা পর্যন্ত বিএসবিতে অবস্থান করে রাস্তায় অবস্থান করছি আমি আমার ছেলেকে আমার ছেলে ক্লাস ফাইভে পড়ে আমার ছেলেকে কানাডায় উচ্চতর শিক্ষার জন্য আমি আঠারো লক্ষ টাকা দিয়েছি স্কুলিং ভিসার জন্য সেই টাকা ডেট অলরেডি দু দুটা চেক আমার ইয়ে হয়ে গেছে ডিজনার হয়ে গেছে ব্যাংকে তার কোনো টাকা পয়সা নেই বাসার সাহেব মিটিংয়ের মাধ্যমে তিনটা ডেট আমাদেরকে দিয়েছে যে যারা এই যে তেরোশো চোদ্দোশো স্টুডেন্ট যারা টাকা পাবে টাকা তিন ভাগের এক ভাগ করে এক এক ডেট আজকে একটা ডেট আজকে প্রথম ডেট একটা দেওয়া হবে সামনের মাসে একটা ডেট দেওয়া হয়েছে তারপরের মাসে একটা ডেট দেওয়া হয়েছে আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি সবাই শান্ত শ্রেষ্ঠভাবে তার অফিসে তারা আমাদেরকে যে মেসেজটা দিল যে বাসা সাহেবের একটা টিম ব্যাংকে গেছেন টাকা উত্তোলন করার জন্য টাকা নিয়ে এসে দুইটার সময় থেকে টাকা আমাদেরকে তারা বিলি করে দিবেন কিন্তু দুইটার পর থেকে বাসা সাহেবের ছ থেকে শুরু করে তার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারী কেউ ফোন ধরতেছেন না